রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা? ভাই এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ হচ্ছে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন, তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা, আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশা আল্লাহ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো, কানা কাসিয়ামে দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন, আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান, সাত, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন, দশ গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা, মোট ছত্রিশ, ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের ছয় রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব, তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন, মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের ছয় রোজা রাখবে, এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন, এগুলো তো আল্লাহ নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক, তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের ছয় রোজার সওয়াব তিনি পাবেন।